24 ঘন্টা রাজ্যে করোনা সংক্রমণ নামলো 10,000 এর নিচে। কমানো হলো বেশ কিছু বিধিনিষেধ, কলকাতায় কমলো কন্টেইনমেন্ট জোনও। রবিবারের তুলনায় অনেকটাই কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, যা বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্বস্তিদায়ক। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 9,385, মৃত্যু হয়েছে 33 জনের। কলকাতাতেও দৈনিক সংক্রমণ 2,000 এর নিচে নামল। দৈনিক সংক্রমণ কমার দিনে রাজ্যে বেশ কিছু বিধিনিষেধে ছাড়। 50% গ্রাহক নিয়ে রাত 9টা পর্যন্ত খোলা জিম, 50% দর্শক নিয়ে যাত্রাপালা চলার অনুমতি, দূরত্ব বিধি মেনে চলবে শুটিংও। এদিকে দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি কন্টেইনমেন্ট জোনও কমল কলকাতা পুরসভা এলাকায়। 11 তারিখের আগে আমরা খুব উদ্বেগের সাথে ছিলাম যে প্রায় 6,000 এর উপর ক্রস করে গেছিল, প্রায় 7,000, সেটা আস্তে আস্তে আজকে 1,723। 5-6 দিনের ফিগার আরো দেখতে হবে আমাদের, তারপর আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আমাদের কন্টেইনমেন্ট জোন আজকে 33টা হয়েছে। পাশাপাশি বয়স্ক অসুস্থদের বাড়িতে গিয়েও টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র। রিপাবলিক বাংলা।